পাঁচ তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামি করি ইশের জামাত আপনি দা কইরেছেন এই 15.5 বছর আগে এটা শোধ হবে এর জামাত ইসলাম লা তাখেজুল কবর ও মাসাজিদ কবর কে শেজদার জায়গা বানিও না অথচ লালনের মাঝারে যে দেখেন এখনো অনেক এসে পড়ে আছে এইটা আমি একদিন গিয়েছিলাম কিভাবে শিরিক চলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাজার একটাও টিকবে না আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড় যেগুলো হব যাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাঘি আর ওদিকে আট রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যে দেশে চলে ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয় আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ দেবে ইনশাআল্লাহ কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে জায়েজ নেই ভালো করে শুনেন আমি বানিয়ে বলছি যত আপনজন হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর শখ পালন করতে পারবেন না তিন দিন পরে শখ পালন করা যায় কেউ মারা গেলে হ্যাঁ বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ তিন মাস দশ দিন বিবাহ ছাড়া থাকতে পারবে আপনাকে আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শখই যায় না আপনাকে রাগ হয়ে গেল তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন আমি তো গোপন করলে আমার সমস্যা হবে কে আমার জহব্বা কেটে দেবে কথা বলুন আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি যেহেতু এবার তো একদিন দুই দিন পাঁচ দিন না ওয়া অবধ রব্বা কা হাতায়া সরা হিসোরের নিরানব্বই নাম্বার আর চোদ্দো নাম্বার পারার পাঁচ ছয় নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন এবাদত করবা দুই দিন পাঁচ দিন না যতদিন মরণ না আসে ততদিন এটা যাতে একটা এবাদতের কথা বলছি শোক পালন করা জায়েজ নেই তিন দিনের উপরে এখানে ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না আপনি ইসলামে নেই আল্লাহ বলেন পৃথিবীর বড় সালেম দেখতে চাও এই পৃথিবীতে সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে ও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে রাখে আর আমার তো মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি এসে লাই নেই আছেন ওইভাবে থাকেন বসো الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين পাক থক লাল্লা শত লাভ শী কালামিহি মাঝি দিব এবার কথা বন্ধ করেন কথা বন্ধ করে তেলাপাত করেন আকৌ দবিল্লা হিমেনাশ সাইত নির্ঞ্জিম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء القدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا أما প্রভু এক নবীর জীবন বিধান এক ওই শিবানি কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হাও হও করিয়াও আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় ছেলা কুষ্টিয়া বেড়ামারা থারার অন্তর্গত ষোলো দাগ হাটপাড়া জামে মসজিদের উদ্যোগে এ এই জায়গার কি এত জটলার এত কথা কেন হ্যাঁ কি দেখবেন কি আমি কি পরিমনি আহ কি দেখবেন দেখার মতো মানুষ যা ছিল সে তো পালিয়েছে কি সুন্দর চেহারা দেখেননি সারা জীবন তো দেখলেন এখন আবার কি দেখবেন যাই দেখেছেন এ পর্যন্ত থাকেন কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখবেন বসেন কথা বলবেন না আপনি যাই করেন কথা বলবেন না মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বল জালালের মুখের পবিত্র বাণী মাহফিলের সভাপতি বিশিষ্ট আইনজীবী আমাদের জেলার কীতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম দাম বারকাত হুমলা আলিয়া বলেন আমিন এখান থেকে একটু বসা লাগবে বসেন যে যেখানে আছেন বসেন কথা যারা বলছেন আপনাদের কিন্তু গনা হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটুকু বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া দুই নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এলাকার অভিভাবক জনা অধ্যাপক শহীদুল ইসলাম হায়াতে তাজ্জেবা সিহাতে কল্যায়া কামনা করা দান করে এতক্ষণ আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মঈনুল হক আহসানি কাটি আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম হাফেজ মাওলানা রমিস ইকবাল মনসে বসাওয়ালামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ কুষ্টিয়াবাসী দল মত নির্বিশেষে এর অনুষ্ঠানে যারা এসেছি এবাদত মনে করি এটা এখন এবাদত চলছে না এবাদত আরম্ভ হয়ে গেছে এবাদতে যেভাবে আমরা কথা বলি না এদিক ওদিকে তাকাই না হাসাহাসি করি না গল্প গুজব বন্ধ থাকে একটা ঘন্টা যদি আপনি করান বসার জন্য এ মনে করে বসেন ঠিক ওইভাবে থাকবেন যদি এরপরও আপনি ব্যত্যয় ঘটান তাহলে আপনার এই আলোচনাটা এই অনুষ্ঠানটা নষ্ট করার গোনা হবে ফাস আল্লাহ তাআলা বলেন করানের আলোচনা আরম্ভ হলে একদিকে চোখ থাপ দাম দুই নম্বরে তোমরা মন কান লাগিয়ে শোনবা আমরা দুইটা এখানে চাই কথা বন্ধ হবে এবং আমরা যেন দিলের কান লাগিয়ে শুনতে পারি আল্লাহ কুম তোর হামন আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের ওপরে নাসিল হবে আমরা এখানে এসেছি রহমত পাওয়ার জন্যে না গজব পাওয়ার জন্যে এই জন্য আশা করছে আপনি আমার কথা মেনে নেবেন যে আল্লাহ আমাদেরকে এবাদতের ভেতরে নিয়ে আসলেনি প্রচণ্ড গরমের ভেতরেও বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী জানিয়েছেন মানকালা বিহি সদাক যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে তা সেরুল কোরআন মাহফিল যেহেতু লিখে দিয়েছে আমরা কথা এখানে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে অমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে কোরআনের বিচার এখনো পর্যন্ত আমরা দেখি নাই এই জন্যে কাঙ্ক্ষিত মানের শান্তি এ দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি সাথে একমত আছেন তো কাঙ্ক্ষিত আল্লাহর এই বাণী এই কালাম ছাড়া বিকল্প আর কিচ্ছু নেই বহু কিছু আমরা দেখেছি তিপান্ন বছরে কেউ কিছুই করতে পারেনি আমরা এবার দেখতে চাই আল্লাহরে কোরআন দিয়ে যেন বাংলাদেশের এই জমিনটা চলে ইনশাআল্লাহ এতদিন যারা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম না করে শুধু মুখে বলে উড়িয়েছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করেছি এটা দাহা মিথ্যা কথা এর বাস্তব প্রমাণ আমি নিজে তিন বছর আমাকে অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছিল কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আপনারা জানেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে যে এতদিন পর্যন্ত আপনার আদালতে আমার মামলা আসতো যেত কি আপনি একদিনও দেননি আজকে যে একেবারে খালাস করে দিলেন হয়তো এই কথাই আমাকে বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি বাঁধা ছিল আজকে যেহেতু হাত খোলা পেয়েছি কোনো চাপ নেই আমার কোনো চিন্তাও নেই সুতরাং এই দেশটাতে ন্যায় বিচার কায়েম করতে হলে এ দেশে যত চাপ আছে উপরের সব চাপ বন্ধ করা লাগবে ছাত্র জনতা জীবন দিয়েছে যে নয়টা কারণে তার ভেতরে এটা অন্যতম যে কোনো চাপ থাকবে না কিসের চাপ জেল থেকে বের হওয়ার পরে আমি এই ভেড়া মারা এসেছিলাম কোন জায়গায় যেন আমাকে বলছে হুজুর উপরের চাপ আছে হবে না আমিও বলেছিলাম আপনার সাপ সর্বোচ্চ এস এল আর যিনি দায়িত্বে আছেন আমাদের মাননীয় এমপি যিনি পালিয়েছেন ওই পর্যন্ত আর আমার সাপ তো সরাসরি আরস পর্যন্ত আরস থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে এক তমনা মাংসাল না মেনাল বাজ্যে না তিবল হুদা মীম বাদিমা বাইজান না হুলিন নাসফিল কিতাব উলাইকা ইয়ালানুহুম আল্লাহ ওয়া ইয়ালানুহুম লুন সূরায়ে বাকারা 159 নাম্বার আয়াত আছে দুই নাম্বার পারা আর তিন নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে পাবেন তাফসিরে ইবনে কাসির আর ফি যিলালিল কোরআনের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন নিশ্চয় বা যারা গোপন করছে ভবিষ্যতেও করবে এই শব্দটা আল্লাহ গঠন করেছেন বানিয়েছেন দুইটা কাল দিয়ে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে এখন যারা আমরা গোপন করছে ভবিষ্যৎ বলতে কি আমদ পর্যন্ত আমরা যারা এই করানের কথা জানার পরেও গোপন করে রাখবো আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর ওপরে আমি আল্লাহ নিজে না আমার যত সৃষ্টি জগৎ আছে সবাই এর জন্য বলতেন উপরের চাপ আছে আপনার চাপ খুব বেশি হল এই পর্যন্ত তা আমাকে যিনি চাপ দিয়েছেন তিনি আমার মালিক এমন কড়া কথা জানিয়েছেন কোরআন জানার পরে যদি কেউ গোপন করে রাখে এর সঠিক কথাগুলো হক কথাগুলো না বলে শুধু আল্লাহ নিজে না যত সৃষ্টি আছে সব তার জন্যে বরদোয়া করে বলেন নাউজুবিল্লাহ। আমার এই আরেকটা ব্যাখ্যা সহ পড়ার পরে মনে হয়েছে এদেশে লক্ষ কোটি মানুষেরা এখন আল্লাহর আর বরদোয়ার ভেতরে আছে ইহা ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি বিশ্ব নবী জানিয়েছেন বাল্যে গো আন্নি আয়া নবী যে কিন্তু লেখ দেননি অনেক আলেম এসেছে দুই পাশে বসে আছে স্টেজে আছে বাল্যে গো বহু বসন দিয়েছেন বাল্যে গোর ভেতরে হামসা এমন আছে অধ্যাপক শহীদুল ইসলাম নেই আস্তে বলেন আজকের আলম সাহেব নেই পৃথিবীতে যে আল্লাহ বলে একজন আছে স্বীকার করে সেই এই বাল্যে গোর ভেতরে সামিল তোমরা প্রচার করো সবাই মিলে আননি আমার পক্ষ হতে যদি একটা আয়াত তোমাদের জানা থাকে প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আপনাদেরকে আমি বাঁচাতে চাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এ হাদিসটা কে আমতে আমাদের বিরুদ্ধে যাবে সবাই মিলে দায়িত্ব পালন করো যে যতটুকু জানো যতটুকু জানা আছে ওইটাও দুনিয়ায় জীবিত থাকতে পৌঁছিয়ে দাও এ ঘোষণা কার রসুলের কার আল্লাহর আদেশ মানা যেমন ফরজ রসুল্লাহর আদেশ মানা কি বলেন বলেন নবীজিরা দেশ মানাও ফরজ কারণ তাকে আল্লাহ সারে বানিয়েছেন শরীয়ত প্রণেতা তিনি যদি হা বলতেন তামাম দুনিয়ার মানুষের জন্য ওটা হালাল যদি না বলতেন তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম হয়ে যেত এত বড় পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক নবীকে পৃথিবী থেকে শুধু পা তুললে আসমানে চলে নবীজি একবার হাতের ইশারা দিয়েছিলেন তার সম্মানে আল্লাহ আকাশের জাত পর্যন্ত দুই টুকরা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এত বড় পাওয়ার যে নবীকে দিলেন তার কথা ছিল সবাই মিলে পৌঁছাবা কেউ যেন বাকি থাকবা না একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটাও জীবিত থাকতে পৌঁছিয়ে দাও আমার কাছে ভাষণের সময় নবীজির সামনে মাত্র এক লক্ষ হাজার কম বেশি এরকম জানিয়েছিলেন আজকে যারা উপস্থিত আছ যে মানুষগুলো আমার সামনে নেই কেয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে আজকের এই সাতাশটা পয়েন্টের কথাগুলো সব মানুষের কাছে পৌঁছিয়ে দেবে সেই দায়িত্বর ভেতরে আমার যেমন আপনি যতটুকু জানেন আপনারও ওই রকম এটা ফরজ মনে করে যদি আজ আমরা সবাই এই দায়িত্বটা নামাজের মতো পালন করতাম যে যতটুকু জানি আমি প্রচার করবো বাংলাদেশে করারের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার সাহস পেত না কে বাধা দিত তখন সবার দায়িত্ব এইটা হামসার হয়তো একটু আয়ত্ত বেশি আসে করানে এই জন্য বেশি প্রচার করবে আপনি কিছু না হলেও কিছু তো জানেন আপনি যদি জানেন যে আহাদ এইটাই প্রচার করা আপনার নামাজের মতো ফরজ এ পর্যন্ত বোঝাতে পেরেছি হ্যাঁ কথা বলেন না কেন আজকে থেকে দায়িত্ব শুধু আলেমদের বলেন যে যতটুকু জানেন ওইটাই প্রচার করবেন তাহলে এই দেশে কেউ আর প্রচারে দেওয়ার সাহস দেখাবে না ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার সৃষ্টি জগতের বরদোয়া থেকে গজব থেকে লানত থেকে বেঁচে থাকতে পারব পক্ষান্তরে পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন কোরআনে কারিমের জ্ঞান থাকার পরে যদি কোনো মানুষ দুনিয়ার কোন স্বার্থ পেয়ে সিদ্ধির কারণে গোপন করে রাখে আমান আজলাম মিম কাতামা শাহাদাতানে ইনদাহু মিন আল্লাহ ইলা আয়া সূরা বাকারা প্রথম নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের ১৪০ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে পাবেন আমি ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে সামারাইজ করে করে শেষ করছি আজ দিয়েছেন আল্লাহ এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে এর চাইতে ভয়ঙ্কর শব্দ আর নেই আরবিতে আল্লাহ বলেন পৃথিবীর বড় সালেম দেখতে চাও এই পৃথিবীতে সব চাইতে বড় জালেম মাল্লার কাছে ওই লোকটা যার কাছে জ্ঞান পরে ও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে রাখে আর আমার তো মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি এসে এলাই নেই এখানে হাত তোলেন তো আপনি আল্লাহর ভাষায় বড় জালেম হয়ে উঠবেন কি আমাদের আমি সেদিন মের পরে জালেমের ব্যাখ্যায় বলেছিলাম জালেম এই শব্দটা এত ঘৃণিত আল্লাহর কাছে আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কুষ্টিয়াবাসী সোরা সোরা বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশ আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব নিজে কেস করব অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে এবং করবে আল্লাহ যলিমুনাল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে শুধু অত্যাচার করে তারা আমার মামলার আসামি না যলিমুনান নাস পৃথিবীতে যে কোন ধর্ম অনুসরণ করতে পারে কিন্তু তো মানুষ ও কি মানুষের উপরে যারা জুলুম করছে ভবিষ্যতেও করবে কেন ভবিষ্যৎ দিলেন আল্লাহ জালেম না দিয়ে আসলিমন দিলেন কেন পৃথিবীতে এখন অনেকে জুলুম করছে এমনকি এই পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আছে ভবিষ্যতে জুলুম করবে এটা আমি বেশি বলে ফেললাম অনেকে যে জুলুম করবে তার ভাব সাপ দেখে বোঝা যাচ্ছে জালেমরা তো পালিয়েছে জালেমের পরে পাঁচ তারিখ থেকে আজকের এই নয় তারিখ এক মাস চার দিনে আমরা অনেককে জুলুমের সাথে জড়িত হতে দেখে ফেলেছি এখন যদি আপনি জুলুম শুরু করেন থালা হাতে পেলে কি করবেন সুতরাং আপনি থামেন যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাতাচ্ছে যে থামেন এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে অত্যাচার করে চিন্তায় করে যে কোনো কাজ করে এর জন্য দল দায়ী না সে তার নিজের জন্য পরিচিত ছিলেন আমরা দেখেছিলাম বাতাস একটু ঘুরে গেছে তখন ভিডিও বাত্রা দিয়েছে ছাত্র লীগ এটা আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন না এত আদর মোহ্বত দেখতাম অথচ বাস্তবতা একটু বাতাস ঘুরেছে তাই যদি এই পরিচয় দিয়ে যোর আমাদের দলের কেউ না অঙ্গ সংগঠন না যিনি অলরেডি এখন ঘোষণা দিতে আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে এরপরও যদি আপনি সংশোধন না হন আপনারও কপালে জালেমদের মতো আগুন লাগবে আমি আর নিচে নামলাম না নাকি আরও নামবো না আদনি সিনেমা ঠিক হবে না কারণ এখনো তো ভালো শুরু হয়নি এ আয়াত দিয়ে যেটা শিক্ষা দিতে চাই কুষ্টিয়াবাসী চৌষট্টি জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয় কারণ এখানে আমার জন্ম সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসে একটু কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি কথা বলেন ঠিক কিনা আশা করছে আপনি বুঝেছেন সালেমরা কিন্তু হামজার টার্গেট না সালেমরা টার্গেট আল্লাহ সুতরাং এই সাড়ে পনেরো বছরে যিনি জুলুম করেছেন আমি এগারোটা ফেরিস্তি দেখেছি প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার সাড়ে নয়শোর পরে আমার সাথে সেলখানায় তিনটা বছর অনেককে দেখেছি দীর্ঘ শ্বাস যখন ফেলতো ডাক দিয়ে বলতো হামজা ভাই আর এক মাস পরে ডিড হয়ে যাব অথচ চোদ্দ বছর ছেলে আছি কিছু জানি না আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন মাজলুম যদি কোনো কথা মুখ দিয়ে একবার বের করে ফেলে আল্লাহর নবী জানিয়েছেন তাকি দাওাতুল مظلوم ফাইন নাহা বাইনা ফাইন নাহা লাইসা বাইনা হো ওয়াবাইন আল্লাহি হিজাব মুসলিম শরীফের হাদিস নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছে আপনি বলেন হে পৃথিবীর সা মানুষ মাসলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাসলুম যদি আহ এরকম কোন শব্দ বের করে ফেলে ওটা সঙ্গে আরো সে চলে যায় কত মাসলুমের চোখের পানি সেলখানারে অন্তঃ প্রকোষ্ঠে পড়ছে এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ এখানে ষোলোশো আঠাশ জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে বাস্তবে ষোলোশো একজনের হাত খোলা ছিল একজনের হাত খোলা ছিল আবু সাইদের হ্যাঁ ওর হাত যদি খোলা না থাকবে এভাবে করে দিল কি করে হাই কোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না হামসার মামলা মামুনুল হকের মামলা হবে না ওপরের নির্দেশ ধরো চেয়ারে বসে থাকার দরকার ভ্যান ভ্যানসালা আপনি বলেন একটা হাই কোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে যে বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে আর কার নাম বলবেন জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে আমি আবার বলছি যে মানুষগুলো এই ষোলোশো আঠাশ জন এদের দোষর যারা সব আল্লাহর মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় আমার মামলা এই সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল এই জন্যে বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি এ মামলাটা একত্রিশ বার উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে হবে না অথচ সাজাও লাগিয়ে দেয় তিন মাসের বেশি সাজা হয় না বছরের কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন তিনটা ভেতরে এ বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল আহ্বান জানাবো এখন যারা দায়িত্বে আছেন সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই ষোলোশো আঠাশটা আশ ইয়ারে নতুন মানুষ এসে বসেছে নাই তো এরা যতদিন থাকবে ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে কারণ তাদের চরিত্র এরকমই আরে বাস্তবতা দেখেছেন এরপরও অনেকে সালেবের পক্ষে সাফাই খাচ্ছে ই স্ট্যাটাস দেয় এখনো গোপনে ভিডিও বার্তা পাক আছে আপা আপনি পাল্টাবেন না আপনি ঘাবাড়া না আমরা আছে আপনি ঘাবাড়ালে আমরা নরম হয়ে যায় শয়তান তো দেখেনি ওই ভিডিওতে সাড়ে দেখলাম আমার মনে হয় শয়তান জ্যোতি আমি দেখলাম তো ওই রকমই এটা টাটকা নির্ভাতাল শয়তান তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায় জালেমকে সাহস দেয় নবীজি জানিয়েছেন তেরমেজি শরীফের হাদিস কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে ও নবীর উম্মত থেকে বের হয়ে যায় সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন এখন সিদ্ধান্ত নিন যেহেতু জালেমদের প্রতি বরদোয়া জালেমদের প্রতি মামলা কার ছোটখাটো জালেম যারা আছেন এখনই তাওবা করে ফিরে আসেন আমার বংশ আমার বাড়িতে এই যে এবি থানা আগে সদর থানায় ছিল এখন ইবি থানা হালসা হালসা না আটা বিরা ফিটা বংশের একশো জনের আটানব্বই জন আওয়ামী লীগ করতে ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ ওরা বঙ্গবন্ধুকে মনে করত সেকেন্ড নবী পাঁচ তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টিয়ে গেছে মানে আর এখন আমরা সব জামাত ইসলামী করি ঈশ্বরের জামাত আপনি দা কইরেছেন এই 1.5 বছর আগে এটা সোধ হবে এরপরে জামাত ইসলাম না তারপরে এরা যাক মানে সেকেন্ডে পার্টি এসে চলে গিয়েছে এ যারা ছোটখাটো জালেম আছেন হালকা পাতলা আপনারা আশা করছে ফিরে আসবেন নয় তো মৃত্যুর গড় গড়ানি শুরু হলে সালেমদের কিন্তু আর কালে মাও নসিব হবে না বেঈমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য সাহান নামে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা অন্তত অন্য জেলায় যাই হোক আমার এ জেলা সাহান নামে যাবে আর আমি সারা দেশে আমি ঘর সেয়ে বেড়াই আর আমার ঘরের খর নেই না এটা করা যাবে না আমি আহ্বান জানাচ্ছি আপনাদের বিবেককে কাজে লাগাবেন জালেনদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না ইনশাল্লাহ সামনে কে আমত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকব না ইনশাল্লাহ কোরআনে কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন কোরআনই ওইভাবে বলবো নাকি মন মতো বলবো কোরআনে কারিম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন বর্ণনা দেবেন দেড় হাজার বছর আগে আল্লাফা গোটা আমাদেরকে শিখিয়েছেন কিতাবন ওং জিলাই লাইকা ফালা ইয়াকং ফে চদরিকা আর জং মেনোহ লেতুং দির বিবাদী করনি ওমিন বলেন আল্লাহ আকবর সরাই আরাফ আট নম্বর পারা দশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুই নাম্বার আয়ত এটা এটা তাপ সিরিফি জিলা কোরআনে ব্যাখ্যা আছে সৈয়দ গৌতম লিখেছেন আল্লাহ পাক বলেন নবী এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিলাম এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন ব্যাখ্যা করবেন তাফসির করে শোনাবেন দুইটা বিষয় খেয়াল করবেন হারা জমিন হলে তুঙ্গি রবিহি লিসা আপনার মনের ভেতরে যেন কোন সন্দেহ আপনার মনে যেন না ধরে করান এই দেশে এই পৃথিবীতে মমিনদের জন্য উপদেশ ইহাতে ভেতরে হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট এদিকে তো ব্যাখ্যায় আমি পেয়েছি হেন না করতে পারে এরকম মানুষ নেই কথা বুঝতেছে কর যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয় অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না সেটা উল্টা পাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে যে হুজুর মনে হয় রাজনীতি করছে এরকম ধারণা নেই দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করে আসছে যেটা আসলে ইসলামে নেই কোরআনে নেই হাদিসে নেই কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে আপনি করানের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে এর বাস্তব এই যে আছে না কি সার মাজার যেন হোক কোথায় পেয়েছেন এসব মাজার কিছু মানুষের মাজারের প্রতি এত মহাব্বত আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহাব্বত নেই কেয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন তার এক নাম্বারে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি গোলাপ শাহ লালন শাহ আর জায়গা পান না খেদমত করার কথা বলে না কেন মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো এই পৃথিবীতে সর্বোত্তম মাসার হচ্ছে মোহাম্মদ রসুলুল্লা ওখানে তো কাউকে আমি দিন টাকা দিতে মোমবাতি দিতে আগরবাতি দিতে দেখি না কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন লা তাত্তা খিদুল কবরা মাসা জেদা কবরকে সেজদার জায়গা বানিও না অথচ লালনের মাঝারে যেয়ে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে এটাই আমি একদিন গিয়েছিলাম কিভাবে শিরিক চলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাজার একটাও টিকবে না আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড় যেগুলো হব যাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাঘি আর ওদিকে আট রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে শিরিক যে দেশে চলে ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয় আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন হচ্ছে দূর হওয়া আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ দেবে ইনশাআল্লাহ মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে জায়েজ নেই ভালো করে শুনেন আমি বানিয়ে আপনজন হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না তিন দিন পরে শখ পালন করা নেই মারা গেলে হ্যাঁ বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ তিন মাস দশ দিন বিবাহ ছাড়া থাকতে পারবে আপনাকে আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শখই যায় না আপনাকে রাগ হয়ে গেল তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন আমি তো গোপন করলে আমার সমস্যা হবে কেউ আমার জহব্বা কেটে দেবে কথা বলুন আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি যেহেতু এবারত একদিন দুই দিন পাঁচ দিন না ওয়া অবধ রব্বা কা সরা সিজোরের নিরানব্বই নাম্বার আর চোদ্দ নাম্বার পারার পাঁচ ছয় নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন এবাদত করবা দুই দিন পাঁচ দিন না যতদিন মরণ না আসে ততদিন এটা যাতে একটা এবাদতের কথা বলছি শোক পালন করা জায়েজ নেই তিন দিনের উপরে এখানে ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না আপনি ইসলামে নেই এটা একটা বেদাত এক কথা বলেন না কেন আপনার মহাব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন হাই হোসেন করে পিঠে চামড়া তুলে ফেলছেন ওনার তো আর একটা ভাই ছিল হাসান উনি মারা গেছে বিষ খাইয়ে একটু বিষ খান তো দেখি পোড়াটা বাট পারি এটা ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি এরা বাট পারের পর্যায়ে পড়ে পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে এটা ইসলাম না ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন আপনি বেদাত পন্থী নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে এবাদত না অথচ এবাদত মনে করে পালন করতে বলে ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত চাইজ নেই কত বড় কঠিন কথা দেখেছেন যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া যায় নেই আমি কোনো দিন পড়িনি পায়নি যে নামাজ পড়ে না তার সালাম দেওয়া যাবে না পেয়েছেন কেউ পেয়েছেন নেই রোজা রাখে না তার সালাম দেওয়া যাবে না আমি পাইনি কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে তারাই সালাম দেওয়া যায় সব বেশি হয় এই হাজার দরবারে শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এ দেশে বৃষ্টির মত নাজিল হবে ইনশাআল্লাহ তাই বলে আবার বৃষ্টি শুরু হয়ে গেল নাকি এই কারেন্টে ধরিস দেখতে পাচ্ছেন না কি করা যাবে মা এখানে প্রায় এক কিলোমিটার শুধু মানুষ দেখে আসলাম এক কিলোমিটার শুধু মানুষ পা ফেলার জায়গা নেই যেখানে আসেন ওইভাবে থাকেন ভাই আর আপনাদের এই আর বড় জায়গা ছিল না না কষ্ট হয়ে যাচ্ছে মানুষের মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না কি করব এদের যেভাবে আছেন থাকেন ওইভাবে থাকেন না আমি সব বাদ দিয়ে দিলাম আমি প্রবেশ করছি কোরআনের তাফসিরে সরা মৌল থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এর হক আদায় করা দরকার আমরা তাফসির আকার আরম্ভ করছি ইনশাল্লাহ জবান খুলে কোরআনে রে সোনালি আয়াত পড়ে না ও দু সাই তনির বিস্মিল্লাহির রহমানির রহিম তবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লাই শাইইন ক্বাদীর সুরায়ে মুলক কোন সুরা মুলক শব্দের শব্দিক অর্থ রাজত্ব মুলক মানে কি আল্লাহ রব্বুল আলমিন সোরা মোল্ক নাজিল করে তিরিশটা আয়াত দিয়েছেন তিনটা রুকু দিয়েছেন এর প্রথম দুইটা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন নিজের বড়ত্ব মহত্ব আমিত্ব কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে তাছাড়া দুনিয়ার কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না এই গুণটা শুধুমাত্র আল্লাহর কারণ অহংকার করা বড়ত্ব করা এটা আল্লাহর সাদর ইজার কেউ যদি অহংকার করে বড়ত্ব দেখায় সে যেন আল্লাহর সাদর নিয়ে টানাটানি করে হাদিসে কত সে পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর সাদর নিয়ে টান দেয় আল্লাহ তাকে জমিনে আষাঢ় দিয়ে অপমান করে এর বাস্তব মানে পাঁচ তারিখের আগে সালিমরা ধরাকে সারা জ্ঞান করে এমন কোন বিষয় নেই বিভাগ নেই যেখানে ওরা অহংকার আর তাকাব বরি বড়ত্ব দেখায়নি আল্লাহ পাক ধরেছেন এমন কায়দায় ওয়ালাহুম আযাবুম মুহিন আল্লাহ বলেন জালেমদেরকে যখন আমি ধরি এই মানুষগুলোকে অপমানজনক শাস্তি একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই কত বড় অপমান আল্লাহ করেছে এই কালামানিককে ওর বিসি পর্যন্ত উড়ে গেছে আর কি দেখাবে আল্লাহ যেদিন ওর বিসি উড়ে যায় সেই দিন আমি শুক্রিয়া আদায় করেছি মাবুদ এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে অত মানুষ ছিল না একটা ট্রাট কান জানোয়ার ছিল ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মরণের আগে ওই রকম ওই রকম কঠিন শাস্তি ওরে তুমি দিও একটা দিন যাচ্ছে ওর শাস্তির মাত্রা বাড়ছে এখন হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে বেশি যেহেতু নেই বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে কথা বলে না কেন জালেমদের গাল্লা এভাবে ধরে মরতে দেরি হবে জালেমদের কোরআনে কারিম জানাচ্ছে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিজি যালিমিন সূরা আরাফের ৪১ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে হে নবী আপনি যখনই কবরে রাখবেন এই জালেমদের ওদের কবরের ওপরে আমি আল্লাহ জাহান নামের আগুনের পোশাক দিয়ে দেব বিছানাটাও হয়ে যাবে জাহান নামের আগুনের কারণ এইভাবে বড়ত্ব করা অহংকার করা এটা যেন কিয়ামতের আগে কেউ করবেন না তাহলে আষাঢ় দেবে কে আরো জোরে বলেন কে আল্লাহ আষাঢ় দিতে পারে না পারে না বলেন আরো দেখবেন কি আষাঢ় দেবে আপনাকে আর পাঁচ তারিখের আগেও আপনার যে দাপট ছিল পাঁচ তারিখে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম যে দেখি ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে ওর পরের দিন ছয় তারিখে আমার অনুষ্ঠান ছিল সেনাইদার শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেয়েরে টাঙিয়ে রেখিস এ টাঙিয়ে রেখিস এ টাঙিয়ে রেখে